কোহলির দলের ম্যানেজমেন্টের সাথে বিসিসিআই এর দ্বন্দ্ব চরমে। ওপেনার নিয়ে নয়া পরিকল্পনায় রবি শাস্ত্রী। বিশ্বজয়ী MS ধোনির 40তম জন্মদিন, দেখে নিন চমকপ্রদ অধিনায়কত্বের রেকর্ড ও পরিসংখ্যান। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে কাউন্টি ক্রিকেট খেলে অনুশীলন সারতে পারেন অশ্বিন। দলের নিয়মিত ওপেনার শুভমান গিলের চোট, আর তাতেই চরমে ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজমেন্ট এবং বিসিসিআই এর দ্বন্দ্ব। বিতর্কের মূল বিষয়বস্তু, আদৌ ইংল্যান্ডে গিলের পরিবর্তে হিসেবে অন্য কোনো ওপেনারকে উড়িয়ে নিয়ে যাওয়া হবে কিনা। এ বিষয়ে দুই মেরুতে অবস্থান করছে বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট। স্ট্যান্ড বাই তালিকায় থাকলেও বাংলার অভিমন্যু ঈশ্বরনকে খুব একটা পাত্তাই দিচ্ছেন না বিরাট কোহলি বা রবি শাস্ত্রী, এবং তাদের পরিষ্কার বক্তব্য, ইংল্যান্ডের বিরুদ্ধে অভিমন্যু ঈশ্বরনের অভিষেক কোনোভাবেই সম্ভব নয়। সার কথা, বিরাটরা অভিমন্যুকে দলে সুযোগ দিতে নারাজ, যে কারণে তারা বিসিসিআই এর কাছে ওপেনার চেয়ে চিঠিও দিয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রোহিত শর্মার সঙ্গে কে ওপেন করবেন, এই নিয়ে নানা জল্পনা চলছে অনেক আগে থেকেই। ময়ঙ্ক আগরওয়াল, KL রাহুল, অভিমন্যু ঈশ্বরন রয়েছেন ওপেন করার তালিকায়। তবে KL রাহুলকে ওপেনার হিসেবে নয়, মিডল অর্ডারে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, আর অভিমন্যু ঈশ্বরনের উপর তারা ভরসা রাখতে পারছে না। এমনকি মায়াঙ্ক আগারওয়ালকেও সেভাবে গুরুত্ব দিচ্ছে না, যে কারণে পৃথ্বী শ এবং দেবদূত পারিকলকে চেয়েছিলেন বিরাট কোহলি রবি শাস্ত্রীরা। তবে বিরাট শাস্ত্রীর সেই দাবি খারিজ করে দিয়েছে বিসিসিআই। এর সাথে একমত রীতিন্দর সোধিও। তার মতে, আলাদা করে কোনো ওপেনারকে এই মুহূর্তে ইংল্যান্ডে পাঠানোর কোনো প্রয়োজন নেই। রীতিন্দর সোধির পরিষ্কার বক্তব্য, চেতন শর্মা এবং বাকি নির্বাচকেরা অসাধারণ টিম নির্বাচন করেছেন। 20 জনের খুব ভালো টিম ইংল্যান্ডে পাঠানো হয়েছে, এই 20 জন প্লেয়ার যথেষ্ট। কিছু নেট বোলার রয়েছে, বাকিরা পরিবর্তে হিসেবে দলে জায়গা নিতেই পারে। ভারতীয় দলের তরফে আরও ওপেনার কেন চেয়ে পাঠানো হয়েছিল, সেটাই অবাক করার মতো ঘটনা। বিসিসিআই এর মতো তারও বক্তব্য, শুভমান গিলের চোট রয়েছে ঠিকই, কিন্তু ওর পরিবর্তে হিসেবে ময়ঙ্ক আগরওয়াল, KL রাহুল এবং অভিমন্যু ঈশ্বরনরা রয়েছে। প্রয়োজনে হনুমা বিহারীকেও ব্যবহার করা যেতে পারে ওপেনার হিসেবে, যারা একটা সুযোগের অপেক্ষায় রয়েছে। এরই সঙ্গে তিনি অভিমন্যু ঈশ্বরন সম্পর্কে বলেছেন, ও রঞ্জিতে আগুন ঝরিয়েছে, যোগ্য নেতা হিসেবে বাংলার দায়িত্বও সামলেছে, ওকে গুরুত্ব না দেওয়ার কারণ দেখছি না। মোট কথা, ইংল্যান্ডে গিলের বিকল্প যে বিসিসিআই পাঠাচ্ছে না তা স্পষ্ট। ফলে এই ধারণা স্পষ্ট যে কোহলির টিম ম্যানেজমেন্ট ও বিসিসিআই এর মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। শেষে রবি শাস্ত্রীকে ওপেনার নিয়ে নতুন করে ছক করতে হবে। বিশ্বজয়ী MS ধোনির 40তম জন্মদিন, দেখে নিন চমকপ্রদ অধিনায়কত্বের রেকর্ড ও পরিসংখ্যান। ভারতকে 50 ও 20 ওভারের বিশ্বকাপ জেতানো MS ধোনির অধিনায়কত্বের রেকর্ড দেখলে মুগ্ধ হতে হয়। ক্রিকেটের 3 ফরম্যাটেই দেশকে প্রভূত সফলতার মুখ দেখানো মাহির রেকর্ড এবং পরিসংখ্যান দেখলে ঈর্ষা করবেন যে কোনো দেশের তা বড় ক্রিকেট অধিনায়ক। সেই পরিসংখ্যানের ঝলকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। ভারতীয় দলের হয়ে 60টি টেস্ট, 199টি ওয়ানডে ও 72টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন MS ধোনি। টেস্ট ফরম্যাটে 27টি ম্যাচ জেতার পাশাপাশি 18টি হেরেছে ধোনির দল। অধিনায়ক হিসেবে 110টি ওয়ানডে জেতার পাশাপাশি 74টি ম্যাচ হেরেছেন। টি-টোয়েন্টিতে ভারতকে 41টি ম্যাচ জিতিয়েছেন অধিনায়ক ধোনি। 28টি ম্যাচে তার হার হয়েছে। 2007 থেকে 2016 সাল অবধি ভারতীয় দলকে 331টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন MS ধোনি, যা এখন পর্যন্ত সর্বাধিক। ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিকি পন্টিং অস্ট্রেলিয়াকে 324টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। নিউজিল্যান্ডকে 303টি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দেওয়া স্টিফেন ফ্লেমিং রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে মোট 6টি সীমিত ওভারের আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন MS ধোনি, তার মধ্যে 4টি ক্ষেত্রে জয় হয়েছে ভারতের। 2007 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, 2011 সালের 50 ওভারের বিশ্বকাপ ও 2013 সালের ICC চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ সামিল রয়েছে। একই তালিকায় থাকবে পাকিস্তানি কিংবদন্তি ইমরান খান ও অস্ট্রেলিয়ার লিজেন্ড রিকি পন্টিং এর নাম, যারা দেশকে 4টি সীমিত ওভারের আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে নেতৃত্ব দিয়েছেন এবং সবকটি জেতাতে সক্ষম হয়েছেন। দেশের অধিনায়ক হিসেবে 3 ফরম্যাট মিলিয়ে 204টি ছক্কা হাঁকিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, যা বিশ্বের সর্বাধিক। ক্রমতালিকার দ্বিতীয় স্থানে থাকা রিকি পন্টিং অস্ট্রেলিয়ার অধিনায়ক থাকাকালীন 171টি ছক্কা হাঁকিয়েছেন। একই প্রেক্ষাপটে 170টি ছক্কা এসেছে ব্রেন্ডন ম্যাকালামের ব্যাট থেকে।
ভারতের অধিনায়ক হিসেবে ওয়ানডে রানের নিরিখে বিশ্ব ক্রমতালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন MS ধোনি, যিনি দেশের হয়ে 199টি 50 ওভারের ম্যাচ খেলে 6633 রান করেছেন। 6টি শতরান সামিল রয়েছে তার তালিকায়। তালিকার প্রথম স্থানে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং 230টি ম্যাচ খেলে 8497 রান করেছেন। এই পর্বে তালিকার প্রথম স্থানে থাকা অজি কিংবদন্তির ঝুলিতে রয়েছে 22টি শতরান। বিশ্বকাপকে সামনে রেখে আবারও আফগানিস্তানের টি টোয়েন্টি অধিনায়ক রশিদ। আফগানিস্তানের টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে রশিদ খানকে দায়িত্ব দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ACB। মঙ্গলবার 6 জুলাই এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। চলতি বছরের জুলাইয়ে 3 ফরম্যাটের অধিনায়কত্ব থেকেই আসগর আফগানকে সরিয়ে দেয় ACB। সে সময় ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে 2 অধিনায়কের নাম ঘোষণা করলেও টি টোয়েন্টি অধিনায়কের নাম প্রকাশ করেনি তারা। আসগরের বদলি হিসেবে মঙ্গলবার 6 জুলাই টি টোয়েন্টি দলে দায়িত্ব তুলে দেওয়া হয় রশিদের কাঁধে। সময়ের অন্যতম সেরা এই লেগ স্পিনারের সহকারী হিসেবে রয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদরান। এর আগেও আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছেন রশিদ, যেখানে তার অধিনায়কত্বে 16 ওয়ানডেতে 6টিতে জয় পেয়েছে তারা। 2019 ওয়ানডে বিশ্বকাপের পর গুলবাদিন নায়েবের বদলি হিসেবে রশিদকে 3 ফরম্যাটের অধিনায়ক ঘোষণা করেছিল আফগানিস্তান। চলতি বছরের অক্টোবর নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর, যেখানে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন রশিদ। টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ বিতে খেলবে তারা। সেই গ্রুপে আফগানিস্তান ছাড়াও রয়েছে স্বাগতিক ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে বাছাই পর্ব শেষে আরও 2টি দল যোগ দেবে এই গ্রুপে। বোর্ডের আচরণে অবসরের পথে অ্যাঞ্জেলো ম্যাথিউস। গত কয়েক মাস ধরেই কেন্দ্রীয় চুক্তিকে ঘিরে বনিবনা হচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের। কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর না করেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে খেলছেন লঙ্কান ক্রিকেটাররা। আসন্ন ভারত সিরিজের আগে সিরিজ ভিত্তিক চুক্তিতে রাজি হয়েছেন তারা। তবে দলের সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ব্যক্তিগত কারণ দেখিয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেননি। একই সঙ্গে ভারত সিরিজ থেকে নিজের নামও সরিয়ে নিয়েছেন এই 34 বছর বয়সী তারকা অলরাউন্ডার। শুধু তাই নয়, বিভিন্ন লঙ্কান সংবাদ মাধ্যমের খবরে জানা যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন শ্রীলঙ্কার এই সাবেক অধিনায়ক। অ্যাঞ্জেলো ম্যাথিউস সহ দলের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে করা সাম্প্রতিক সময়ের নানান আচরণে হতাশ হয়ে মূলত এই সিদ্ধান্তের কথা ভাবছেন তিনি। চলতি বছরের শুরুতে ওয়ানডে দল থেকে বাদ দেওয়ার পরও হতাশা প্রকাশ করেছিলেন ম্যাথিউস। বোর্ডের পক্ষ থেকে ভারত সিরিজ থেকে ম্যাথিউসের নাম তুলে নেওয়ার পেছনে ব্যক্তিগত কারণের কথা বলা হলেও ভেতরের খবর হলো লঙ্কান ক্রিকেটের বর্তমান পরিবেশ খেলার জন্য উপযুক্ত মনে করছেন না ম্যাথিউস। এছাড়াও নতুন কেন্দ্রীয় চুক্তিতে ম্যাথিউসকে মাত্র $50,000 পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে, যা কিনা তার সর্বশেষ চুক্তির পারিশ্রমিকের চেয়ে অনেক কম। অথচ গত কয়েক বছরে 3 ফরম্যাটেই রানের ফোয়ারা ছুটিয়েছেন তিনি। সবকিছু মিলিয়েই এখন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আগামী কয়েক সপ্তাহ সময় নিচ্ছেন ম্যাথিউস। এর আগে চলতি বছরের ওয়ানডে ও টি টোয়েন্টি দল থেকে বাদ পড়াই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন থিসারা পেরেরা। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে কাউন্টি ক্রিকেট খেলে অনুশীলন সারতে পারেন অশ্বিন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে পারেন রবিচন্দ্রন অশ্বিন। সারের হয়ে মাঠে নামতে দেখা যেতে পারে ভারতীয় স্পিনারকে 11 জুলাই থেকে সমারসেটের বিরুদ্ধে সেই ম্যাচ। অশ্বিনের এই অনুশীলনে বাধা হয়ে দাঁড়াতে পারে ভিসা। কাউন্টি ক্রিকেট খেলতে হলে ওয়ার্ক ভিসার প্রয়োজন হয়, সেই ভিসার জন্য ইতোমধ্যেই আবেদন করেছেন অশ্বিন। তবে এখনও অনুমতি পাননি তিনি, পেয়ে যাবেন বলেই আশা করছেন অশ্বিন, তেমনই মনে করছেন সারেও। এর আগে নটিংহ্যামশায়ার ও ওরচেস্টারশায়ারের হয়ে কাউন্টি খেলার অভিজ্ঞতা আছে অশ্বিনের। ভারতীয় টেস্ট দল ডারহামে অনুশীলন করবে, ট্রেন্ট ব্রিজে অনুশীলন করবে 1 অগস্ট থেকে, সেই মাঠেই প্রথম টেস্ট শুরু 4 অগস্ট। জানা যাচ্ছে কাউন্টি একাদশ তৈরি করে তাদের বিরুদ্ধে ভারতের জন্য অনুশীলন ম্যাচ আয়োজন করতে পারে ECB। 3 দিনের অনুশীলন ম্যাচের আয়োজন করা হতে পারে।